হ্যালো বন্ধুরা, বাংলা ফিশ ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি দেশি শিং মাছ এবং মাগুর মাছ চাষ পদ্ধতি সম্বন্ধে। এর মাঝে অনেকেই রয়েছেন যারা দেশি শিং বা মাগুর মাছের কালচার করতে চান, তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হতে পারে। তবে এর মাঝে অনেকে এমন রয়েছেন যারা রেণুপোনা বা ডিমপোনা ছেড়ে থাকেন দেশি শিং বা মাগুর মাছের, তাদের জন্য চাষ পদ্ধতি আলাদা। কারণ ডিমপোনা বা রেণুপোনা চাষ করতে হলে পুকুর প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আপনারা আমার একটি ভিডিও রয়েছে, সেটি দেখে নিতে পারেন। এটি হচ্ছে সেই থাম্বনেল যেখানে ডিমপোনা বা রেণুপোনা চাষের জন্য পুকুর প্রস্তুতি সমস্ত পদ্ধতি আমি বলেছি। তবে এই ভিডিওটি আমার ফার্স্ট চ্যানেল যেটি রয়েছে ফিশ ইনফো চ্যানেল, সেখানে রয়েছে, তবে ল্যাঙ্গুয়েজটি হিন্দিতে রয়েছে। যদি আপনারা সেই ল্যাঙ্গুয়েজে ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। তবে এটি দেখার জন্য আপনাকে চ্যানেলে সার্চ করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে এই ভিডিওর শেষে স্ক্রিনে এটি লাগিয়ে দেবো, সরাসরি ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তবে যারা এই ভিডিওটি দেখবেন তারা ডিমপোনা চাষের জন্য কীভাবে পুকুর প্রস্তুত করতে হয়, কীভাবে কী করতে হয় সমস্ত কিছু চিন্তিত সেই ভিডিওতে জানতে পারবেন। সেই পদ্ধতি গ্রহণ করলে আপনার ডিমপোনা বা রেণুপোনা প্রোডাকশনও হবে। তবে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কালচার পদ্ধতি, যেখানে আমি শিং এবং মাগুর মাছের কালচার পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেশি শিং বা মাগুর মাছ চাষ করতে হলে যে ধরনের সময় লাগে, কী ধরনের খাবার লাগে, কত পরিমাণ মাছ ছাড়তে হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এর ভিতরে সর্বপ্রথম বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে পুকুর নির্বাচন। শিং বা মাগুর মাছ চাষের জন্য যে ধরনের পুকুর নির্বাচন করতে হবে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে বেশি বড় ধরনের পুকুর নির্বাচন করার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম বা ছোটো সাইজের পুকুর থাকলেই আপনি দেশি শিং বা মাগুর মাছ চাষ করতে পারেন। এর জন্য অবশ্যই পুকুরটি এমন জায়গায় নির্বাচন করতে হবে যেখানে কোনো ধরনের বাইরের জল প্রবেশ করতে বা না পারে। এছাড়া প্লাবন মুক্ত এলাকায় আপনাকে পুকুরটি নির্বাচন করতে হবে। পুকুরের পাড় যথেষ্ট উঁচু রাখতে হবে যেন বাইরের কোনো জল ভিতরে প্রবেশ না করতে পারে। তাছাড়া পুকুরের গভীরতা নিয়ে যদি আমি কথা বলি তাহলে অতিরিক্ত গভীর পুকুরের কোনো প্রয়োজন নেই। 2.5 থেকে 3 ফিট জল হাইটের গভীরতা পুকুর হলেই দেশি শিং বা মাগুর মাছ চাষ করা যায়। তবে এই দেশি শিং মাগুর মাছ চাষ করতে হলে যে জিনিসটি হয় যে পুকুরকে ভালো করে প্রোটেক্ট করতে হয়, কারণ এই ধরনের মাছ বর্ষা মৌসুমে বাইরে বেরিয়ে যায়। এর জন্য পুকুরটিকে ভালো করে চারপাশটা বেঁধে নিতে হবে, পুকুরে যেন কোনো ইঁদুরে গর্ত না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এছাড়া পুকুরের চারপাশে একটি নেটিংয়ের ব্যবস্থা করতে হবে, যেই নেটের মাধ্যমে আমরা মাছগুলোকে আটকে রাখবো। অনেক সময় দেখা যায় বর্ষা মৌসুমে এই মাছগুলো জলের স্রোত পেলে জলের সঙ্গে বাইরের দিকে বেরিয়ে আসে, সেক্ষেত্রে এই ধরনের নেট আপনি পুকুরের চারপাশে স্থাপন করে দেবেন। এতে করে পুকুরের ভিতরে থাকা শিং বা বাঙ্গুর মাছগুলো জলের সঙ্গে বাইরে বেরিয়ে আসতে পারবে না। আর যদি আপনার পুকুরের বা আপনার এলাকায় বন্য পাখির আক্রমণ বেশি হয় সেক্ষেত্রে উপর দিয়ে গিয়ে এই ধরনের নেটের ব্যবস্থা করে নিতে পারেন, যাতে করে পুকুরটা থেকে পাখিগুলো মাছ ধরে না নিয়ে যেতে পারে। আরেকটি জিনিস হচ্ছে পুকুরটি অবশ্যই সমতল হতে হবে, সমান থাকতে হবে তলা, কারণ এই মাছগুলোকে হার্ভেস্টিং করার জন্য পুকুরকে শুকিয়ে হার্ভেস্টিং করতে হয়। নেটের মাধ্যমে খুব বেশি মাছ কিন্তু হার্ভেস্টিং করা যায় না। যদি গর্ত পুকুর থাকে সেক্ষেত্রে মাছগুলো হার্ভেস্টিং করতে কষ্ট হবে, তাই পুকুরের তলা অবশ্যই এই ধরনের সমান তলা হতে হবে। আপনার পুকুরটি ভালো করে নির্বাচন করে নেওয়ার পর পরবর্তী কাজ হচ্ছে পুকুরটিকে তৈরি করা। পুকুরটি তৈরি করার ক্ষেত্রে পুকুরে অবশ্যই আপনাকে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের ক্ষেত্রে আপনি চুনকে ভালো করে ভিজিয়ে নেবেন, যে পাথরের চুন হয়, শক্ত চুন হয়, সেই চুনটি নিয়ে নিতে হবে। চুনটিকে ভিজিয়ে ঠান্ডা করে পুকুরে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে পুকুরে প্রতি শতাংশে 500 গ্রাম থেকে 1 কেজি হারে চুন প্রয়োগ করা যেতে পারে। চুন প্রয়োগ করার পর আপনাকে কিছু পরিমাণ জল ভরে নিতে হবে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু পরিমাণ জল রয়েছে। সেই জল থাকা অবস্থায় পুকুরে অন্যান্য জিনিস প্রয়োগ করতে হবে। এর জন্য আমরা ব্যবহার করব কাঁচা সর্ষে খোল। সর্ষে খোল সাধারণত আমরা ফুলিয়ে মাছকে খাওয়াই বা ভিজিয়ে খাওয়াই, সেটি করার দরকার নেই। কাঁচা সর্ষে খোল প্রতি শতাংশে আপনি 2 কিলো থেকে 2.5 কিলো হিসাবে পুকুরে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পরে পরবর্তীতে আরও কিছু জিনিস পুকুরে প্রয়োগ করতে হবে। যখন আপনি এইভাবে ছিটিয়ে দেবেন তখন ছিটিয়ে দেওয়ার পর আপনাকে সেই পুকুরে সারেরও প্রয়োগ করতে হবে। এর জন্য আমরা ইউরিয়া যে সারটি রয়েছে সেটি নিয়ে নেব। প্রতি শতাংশে 200 থেকে 200 গ্রাম
হিসেবে প্রতি শতাংশের জন্য। এর সঙ্গে আমরা আরেকটি জিনিস ব্যবহার করি, এসএসপি বা টিএসপি, বা টিএসপি বা এসএসপি দুইটির থেকে যে কোনো একটি হলেই হবে। এসএসপি হলে এসএসপি, যেটাকে আমরা সুপার ফসফেট বলি, সেটি ব্যবহার করতে হবে প্রতি শতাংশে আপনাকে 50 থেকে 100 গ্রাম। এর সঙ্গে আপনি ব্যবহার করুন কাঁচা গোবর, গোবরটা খুব অল্প পরিমাণ ব্যবহার করবেন, প্রতি একরে 20 থেকে 25 কিলো হিসেবে গোবর ব্যবহার করাই ভালো। অতিরিক্ত গোবর ব্যবহার করলে পুকুরে সমস্যা দেখা দিতে পারে। এই সমস্ত জিনিস প্রয়োগ করার পরে পুকুরে প্রতিনিয়ত হরার ব্যবস্থা করতে হবে। হরা টানলে এই ধরনের সমস্ত জিনিসগুলো পুকুরে মিশে যাবে, এবং এইভাবে আপনি যখন পুকুরটি তৈরি করবেন মূলত আপনাকে 6 থেকে 7 দিন সময় লেগে যাবে। 6 থেকে 7 দিনের ভিতরে দেখবেন যে আপনার পুকুরের জলের রং কিছুটা ভালো সবুজ এবং বাদামি কালার ধারণ করেছে, সেই সময় আপনাকে সেই পুকুরে পোনা মজুদ করার জন্য রেডি হতে হবে। পোনা মজুদের ক্ষেত্রে আপনি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সাইজের পোনাগুলো পুকুরে মজুদ করতে পারেন। আর যদি শিং বা মাগুর যেই ধরনেরই পোনা মজুদ করতে চান, সেটি অবশ্যই চেষ্টা করবেন যে ভালো কোয়ালিটির ভালো মানের পোনা মজুদ করা। এক্ষেত্রে মাছের বৃদ্ধি ভালো হবে এবং গ্রোথও আসবে। শিং এবং মাগুর মাছের জন্য যে পোনাগুলো আমরা মজুদ করে থাকি সেটি মূলত দুই ধরনের চাষ করা যায়। হয়তো বা আপনি শিং বা মাগুর দুটোকে একসঙ্গে একই পুকুরে চাষ করতে পারেন, আবার আপনি চাইলে একক শিং বা একক মাগুর মাছও কিন্তু পুকুরে চাষ করতে পারেন। আপনি যদি মাগুর মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে আপনি ভালো ডেন্সিটিতে চাষ করা যায় শিং এবং মাগুর দুটোই। আপনি যদি মাগুর মাছ চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে 300 পিস করে আপনি মাগুর মাছ হিসেব করে ছাড়তে পারেন, পোনাগুলো ছাড়বেন। আর যদি আপনি এই মাছগুলোকে বড় করতে চান, সেক্ষেত্রে আপনার মোটামুটি মাগুর মাছের ক্ষেত্রে 6 থেকে 7 মাসের সময় লেগে যাবে। এর আগে এই মাছগুলোকে হারভেস্টিং করা যাবে না। 6 থেকে 7 মাসের ভিতরে মাগুর মাছগুলো মোটামুটি 150 থেকে 200 গ্রামের কাছাকাছি হয়ে যায় এক একটা মাছ, এই বা অনেক ক্ষেত্রে 250 গ্রামও হতে দেখা যায়। তবে আমি এখানে হাইব্রিড না, দেশি শিং মাগুর মাছের কথা বলছি। এ হচ্ছে মাগুর মাছ ছাড়ার নিয়ম বা কী পরিমাণ ছাড়বেন। এখন আমরা জেনে নিই শিং মাছ ছাড়ার বিষয়টি নিয়ে। শিং মাছ যদি চাষ করতে চান তাহলে এটার ডেন্সিটি কিন্তু আরও একটু বেশি। আপনি শিং মাছটা পুকুর প্রস্তুতি সেম টু সেম থাকবে, শিং মাছ ছাড়ার ক্ষেত্রে আপনাকে প্রতি শতাংশে 400 থেকে 500 পিস করে ছাড়তে পারেন। অনেকে আবার 700 থেকে 1000 পিস করেও কিন্তু চাষ করে থাকেন। তবে এটা ডিপেন্ড করছে কি আপনি কী ধরনের চাষি, আপনার কতটুকু নলেজ রয়েছে তার উপরে ডিপেন্ড করছে। তবে শিং মাছের ক্ষেত্রে ঘনত্বটা একটু বেশি, 500 থেকে 1000 পিস কিন্তু প্রতি শতকে চাষ করা যায়। তবে কম পরিমাণে চাষ করলে আপনি কম সময়ে তাড়াতাড়ি গ্রোথটা পাবেন, আর এটিকে 6 থেকে 7 মাস বা অনেক সময় 8 মাসও সময় লেগে যেতে পারে। এভাবে চাষ করলে দেখা যায় যে এই সময়ের ভিতরে হারভেস্টিং করা যায়। শিং মাগুর দুটোরই সময় মোটামুটি কাছাকাছি লাগে, এই সময়ের ভিতরে হারভেস্টিং করা যায়। এখন এই মাছগুলো চাষ করতে হলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই মাছের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ রয়েছে। সময় সময় এই ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে, যাগুলো মারাত্মক ভাইরাস ধরে থাকে, যার ফলে অনেক সময় দেখা যায় যে শিং বা মাগুর মাছগুলো মারা যাচ্ছে। আর এই সমস্যাগুলো মূলত ঠান্ডার মৌসুমে বেশি হয়, তাই যখনই আপনি শিং বা মাগুর মাছের চাষ করবেন চেষ্টা করবেন যে গরম সিজন বা ব্রিডিং সিজন স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে এটিকে স্টার্ট করে দেওয়া, এবং যত হিসাব করবেন যতটা যে 7 মাস বা 8 মাস সময়ের ভেতরে যেন এই মাছগুলোকে হারভেস্টিং করে নেওয়া যায় শীত মৌসুম আসার পূর্বেই। এক্ষেত্রে দেখা যাবে যে এই মাছের ভাইরাসটাও কম ধরছে, অসুখ বিসুখ কম হচ্ছে, ঘায়ের সমস্যাগুলো কম দেখা দিচ্ছে। কারণ অফ সিজনে এই মাছগুলোকে রাখা একটু মুশকিল হয়, যেমনটা বাঙ্গাস মাছের ক্ষেত্রেও দেখা যায় যে বিভিন্ন ধরনের ঘায়ের সৃষ্টি হচ্ছে, মাছগুলো মারা যায়, ফাঙ্গাল অ্যাটাক হয়। এই ধরনের সমস্যা কিন্তু শিং মাছের ক্ষেত্রেও দেখা যায়। তাই প্রতিনিয়ত এই মাছগুলোকে বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে ট্রিটমেন্ট করতে হয়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের মেডিসিন কিন্তু তৈরি করে থাকেন। এছাড়াও বেসিক যে ট্রিটমেন্টগুলো আমরা সাধারণত করে থাকি, যেমন পটাশের ব্যবহার, চুনের ব্যবহার, মাঝে মাঝে আমরা পুকুরে একটু জিওলাইট ব্যবহার করি, জল কিছুটা পরিবর্তন করি, এই কাজগুলো কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। এই মাছের খাবার বিষয়ে যদি কথা বলি তাহলে মাছকে দিনে 2 বার খাবার দিতে হয়। এই ধরনের মাছ মূলত রাতে খাবারটা বেশি খাওয়া পছন্দ করে, সেক্ষেত্রে এই মাছকে যদি আপনি খাবার দিতে চান তাহলে সন্ধ্যার পরে খাবার দেওয়া ভালো থাকে। একবার আপনি চেষ্টা করবেন যে সকাল সকালেই খাবার দেওয়া, আর একবার আপনি চেষ্টা করবেন যে সন্ধ্যা বা অন্ধকার হয়ে যাওয়ার পরে খাবার দেওয়া। এই মাছের জন্য খাবারের যে পরিমাণ রয়েছে সেটি 35% থেকে 40% প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পিলেট খাবার আপনি বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া পাঙাশ মাছের যে খাবারটি রয়েছে সেই খাবারটিও কিন্তু এই মাছটিকে খাওয়ালেও চলবে।
আর শিং বা মাগুর মাছের যে যদি আপনি নিজে তৈরি করে খাবার দিতে চান সেক্ষেত্রেও তৈরি করে খাবার দিতে পারেন। হাতে তৈরি খাবার যদি আপনি পারেন আপনার কাছে সম্ভব হয় সেক্ষেত্রে এটি তৈরি করে খাওয়ান। সেক্ষেত্রে আপনাকে ফিশ মিলের ব্যবহার করতে হবে 35%। আমি 100 কেজির একটা হিসাব বলে দিচ্ছি। মিহিকুড়া যেটাকে আমরা বলি যে রাইস পলিশ, সেটাও আপনি ব্যবহার করতে পারেন 20%। সঙ্গে আপনি ব্যবহার করুন ভুট্টা বা গমের ভুষি যেটা বলা হয় সেটাকে 15%। আপনি সঙ্গে সরিষা খোল ব্যবহার করবেন 25%। চিটাগুড় বা মোলাসেস যেটা আমরা এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া হচ্ছে সেটাকে আপনাকে ব্যবহার করতে 5%। এর সঙ্গে কিছু ভিটামিন, ফুড সাপ্লিমেন্ট, লবণ, এই সমস্ত বিষয় রয়েছে, সেগুলো আপনি মিশিয়ে খাবারটা তৈরি করে এই মাছকে খাওয়াতে পারেন হাতে তৈরি করে। আর আপনি যদি হাতে তৈরি করে এত সমস্ত জিনিসগুলো না দিতে পারেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কোম্পানি খাবার খাওয়ালেও কিন্তু মাছগুলোকে খুব অনায়াসে চাষ করা যায়। তো এই ছিল কিছু পদ্ধতি শর্টকাট হিসাবে আমি যতটুকু সম্ভব হয়েছে বলেছি। আর এই ধরনের আরও তথ্য যদি জানতে চান সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যেটা আমি বলেছিলাম যে ইন্ডিস্ক্রিনে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো, আপনি যদি হিন্দিতে সেই ভিডিওটা দেখতে চান সেক্ষেত্রে দেখে নিতে পারেন, যারা ডিম্পোনা বা রেণুপোনার জন্য পুকুরটা প্রস্তুত করতে চান। পরবর্তীতে আমি চেষ্টা করব বাংলা একটা ভিডিও তৈরি করে দিতে যেটাতে আমি ডিম্পোনা বা রেণুপোনার জন্য পুকুর প্রস্তুতির যে বিষয়টা রয়েছে শিং বা মাগুর মাছের জন্য সেটি আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা এই ছিল তথ্য। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে।